একটি ভিডিও যা সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ভাইরাল, তবে মজার বা ভয়ঙ্করের জন্য নয়, বরং সমাজের এই দিকটাকে নিয়ে দেখানোর জন্যই বর্তমানে ভাইরাল এই ভিডিওটি। অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার ঘটনা। এক বিধবা মহিলার বাড়ির সামনে জলের ট্যাঙ্ক বসানোর দায়িত্ব নেন পঞ্চায়েত প্রধান, কিন্তু তাতে বাধা দেন ওই মহিলা। অভিযোগ, তারপর থেকেই বারবার তাকে হুমকি দেওয়া হচ্ছিল। জলের ট্যাঙ্কটি তার বাড়ির সামনে তৈরি করা আটকাতে নানা ধরনের কৌশল নেয় ওই মহিলা। অন্যদিকে তার এই কাজে বেজায় চটে যায় পঞ্চায়েত প্রধান, এমনকি এ নিয়ে ওই মহিলার সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েন সে। অভিযোগ, মহিলাকে বাড়ি থেকে বের করে রাস্তায় ফেলে মারতে থাকে পঞ্চায়েত প্রধান ও তার সদস্যরা। গোটা ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।